আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি করতে যাচ্ছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি কোনো আইপিএস তৈরি করে আমরা দেখাবো না। তো আজকে আপনাদের কঠিন এবং কঠিনতম কিছু শিক্ষা দেব, যে শিক্ষায় আপনাদের অনেক কাজে আসবে। তো আজকের শিক্ষাটা কি? আজকের শিক্ষাটা হলো কোন রিলেটা কোন কাজ করে এবং কোন আইসিটা কোন কাজ করে, এই যে মসফেটটা আছে এই মসফেটটা কী কাজ করে এবং কোন লাইনটা আপনি কোন জায়গায় দিবেন, তো সেই বিষয়ে থাকবে বিস্তারিত আজকের আলাপ আলোচনা। আমাদের এই জায়গায় দেখুন, এটা দিয়ে আমি দেখাচ্ছি না, এই জায়গার থেকে একটা নতুন বোর্ড আমি নিই। আমাদের এ জায়গায় দেখুন কিছু আংশিক সংক্ষেপ দেওয়া আছে। এই আংশিক সংক্ষেপগুলোতে আমরা কি বুঝে নেই। প্রথমত এখানে দুশো আশি ভোল্ট, মানে ট্রান্সফরমার থেকে যে একদম ভোল্টেজটা আমরা রিলের ভিতরে ঢুকাই, তো সেটা হলো 280 ভোল্ট। এবং দ্বিতীয় পিন এসি ইন, মানে এসি কর থেকে একটা সুইজিং হয়ে যে তারটা আসে এসি ইনপুটের, সেই তারটা আমরা এই এসি ইনপুটে প্রবেশ করি। তারপরে আছে ক্যাপাসিটার, ক্যাপাসিটার থেকে আমরা একটা তার এই ক্যাপাসিটারে লাগাই দিই, সিএপি ক্যাপাসিটার সংক্ষেপ দিল, এ জায়গায় আমরা ক্যাপাসিটারের একটা পিন লাগাই দেবো আর একটা গ্রাউন্ডে লাগাই দেবো, মানে নেগেটিভে লাগাই দেবো। তিন নম্বর পিন হইলো এইটা, চার নম্বরে লোড। লোড বলতে আমরা কি বুঝি? আমরা লোড বলতে আমাদের যে আইপিএস থেকে ভোল্টেজটা আউটপুট হবে সেই ভোল্টেজটা লোড সংক্ষেপ দেয়, তো এটা হলো আমাদের সেই ভোল্টেজের তার লোড। তারপরে হলো চার্জিং, চার্জিংয়ের যে তারটা আছে আমরা ট্রান্সফরমার থেকে যে চার্জিংয়ের লুপগুলো বাইর করি, দুইটা বাইর করি আর তিনটেই বাইর করি, যে কোনো একটা আমরা আমাদের চার্জের লেভেল ঠিক রেখে এই চার্জিংয়ে লাগাই দিই। এই গেল আমাদের রিলের কাজ। প্রথমত রিলেটা আমাদের অটোমেটিক ভোল্টেজ ট্রান্সফার করে, কারেন্ট আসলে এই রিলেটার থেকেই আমাদের ভোল্টেজটা থেকে যায়, আবার কারেন্ট আসলে এই রিলেটা দিয়েই আমাদের ডিসি ভোল্টেজটা চালু হয়। এই গেল একটা। দ্বিতীয়ত চার্জিংয়ের জন্য আমাদের এই কর্নারের এই রিলেটা এবং এই যে ডায়োডটা আছে, এই রিলেটা আছে, এই রিলেটা এটাই আমাদের ওভারলোড এবং লোডের কাজ করে, এই মধ্যের রিলেটা। গেল রিলের সম্পর্কে অনেক কিছু তথ্য। এই জায়গায় যে এই আইসিটা দেখতে আছেন আট পিনের, এই আইসিটাই আমাদের চার্জিংয়ের অটো রিলে কাজ করে এই কর্নারটা। এবং এখানে দেখুন এই একটা আইসি আছে, এই আইসিটা দিয়ে আমাদের এই যে এলইডিগুলো আছে, চার্জিং এলইডি, ওভারলোড এলইডি এবং লোড এলইডি, এরপর লো এলইডি, তো এই এলইডি লাইটগুলোর সংক্ষেপ দেয় এই আইসিটিতে। এই আইসিটা মূলত একটি কপি করা একটি আইসি, যে আইসিতে সংক্ষেপ দেবে ওভারলোড, লোড, লো ব্যাটারি সবগুলো সংক্ষেপ দেবে এই আইসিটা। এই আইসিটার পরে আমাদের এইখানে যে আইসিটা আছে, এই আইসিটা আমাদের অসিলেশন 5 ভোল্ট 5 ভোল্ট ডাবল দুইটা ভোল্টেজ দেয়। এই 557 এবং 547 ট্রানজিস্টারের মাধ্যমে, এই চারটা ট্রানজিস্টারের মাধ্যমে এই জায়গায় দুইটা ভোল্টেজ দেবে অসিলেশন 5 ভোল্ট। এই যেই জায়গাটায় আপনারা
এইচ জেড লেখা দেখতেছেন, এই দুইটি অপশনে পজিটিভ 5 ভোল্ট দেবে এবং গ্রাউন্ডে গ্রাউন্ড থেকে একটা লাইন যাবে এবং এই জায়গায় পজিটিভ 12 ভোল্ট ঢুকবে। আর এই জায়গায় 3 নম্বর 4 নম্বর যে পিনটা আছে এই পিনটা ওভারলোডে যাবে। তো এই তারটা এখন কই যাবে সেই বিষয়টা আমি বলবো, তার আগে এই জায়গায় আমরা পরিচিত হয়ে নিই। এই যে ঘাট দেখতেছেন এই জায়গায় 6টা পিন আছে, 6টা পিনের এই সাইডের 2টা পিনে এখানে লেখা দেখতেছেন 18 ভোল্ট, 18 ভোল্ট ঢুকবে। 9 ভোল্টের একটা ট্রান্সফর্মার মধ্যের তারটা কাটলেই 18 ভোল্ট হয়ে যায়, এই 18 ভোল্ট ঢুকবে এই 2 পিনে। তারপরের 2 পিন হবে আমাদের আইপিএস অন লিফ সুইচ। তারপরের 2টা এ জায়গায় এক্সট্রা 12 ভোল্ট ঢুকানো লাগে, যাতে করে এই জায়গায় এই যে ফ্যান লেখা দেখেন এই জায়গার থেকে ফ্যান চালানো যায়। তো আমরা অনেক সময় কিন্তু ফ্যান চালু করি ট্রান্সফরমার থেকে ডাইরেক্ট করে। তো এই গেল বিষয় 3টা। তো এখন আমি দেখাইতেছি আমাদের এই জায়গায় লেখা আছে O/L, এটা ওভারলোডের সংক্ষেপ দেয়। এটা আসবে এই জায়গায়, এই যে সেন্ট লেখা আছে সেন, এই সেন্টটা আসবে এই ওভারলোডে। এবার যে আপনার এই জায়গায় এইচ জেড ডাবল, এখানেও এইচ জেড ডাবল, যে কোনো একটা লাগাইলেই পারেন। তারপর আছে গ্রাউন্ড, গ্রাউন্ডটা আপনি লাগাই দেবেন এই যে সেন্টে, এই সরি গ্রাউন্ডে, এই জায়গায় যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ড এই এই জায়গায় আসবে। এরপর এইচ জেড এই 2টায় আসবে। তারপর ওভারলোডটা আমাদের এই যে এই জায়গায় সেন্ট লেখা আছে এই সেন্টে লেখা ওই জায়গায় লাগাই দেবেন। তারপরে যে এই V+, এতে ভোল্টের সংক্ষেপ দেয়। এই V+ ভোল্টে তার যেটা লাগাবো আমরা, জাস্ট এই যে ট্রান্সফরমারটা আছে এই ট্রান্সফরমার যে লাল যে তারটা আমরা লাল যে ক্যাবেলটা লাগাই এই জায়গায় লাগাই দিবেন। আর লিপ সুইচ মূলত আপনাদের আগেই দেখাইছি, এই জায়গার থেকে এই মধ্যের 2 পিন থেকে লিপ সুইচ নেবেন। তো আইপিএস সম্বন্ধে বাংলা সার্কিট দিয়ে এই পর্যন্ত ছিল আমাদের আজকের আইডিয়া। তো পরিপূর্ণ আইপিএসের কাজটি দেখতে চাইলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেব। সম্পূর্ণ A to Z ভিডিওটা কীভাবে তৈরি করে সেই বিষয়ে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। ধন্যবাদ। ESB বাংলা চ্যানেলের সাথে থাকুন, নিত্য নূতন ভিডিও দেখুন। ধন্যবাদ।